বড় স্কুলে পড়ে তাই এরকম লিখে উল্টা গয় হস্য উড়ে, এটা তো গয় হস্য হয়ে গেল। তুমি হস্য দীর্ঘ লিখো, মাত্রা থেকে আরম্ভ হবে না? কোনখান থেকে? দীর্ঘ দীর্ঘ কটা হবে? পিছনে চাটুনি কটা হবে? তুমি কি ভুলে গেছো? পরিষ্কার করে লিখ, পেন্সিলটা গোটা লিখা হয়ে যাচ্ছে। ভালো করে লিখে দেবো। গুড বাই। বলো আপনাদের নতুন কথা, নতুন কথায় কি লিখেছ? নতুন কথায় লাস্ট পৃষ্ঠায় ফটো কবে দেখি বলি, আমরা দেখি কান দিয়ে শুনি, নাক দিয়ে গন্ধ শুঁকে শ্বাস নি, মুখ দিয়ে খাবার শ্বাস ছাড়ি, হাত গ্রহণ করি, জিভ দিয়ে কি করি, জিভ দিয়ে শ্বাস গ্রহণ করি, চামড়া দিয়ে অনুভব করি, মুখ দিয়ে খাই, হাত দিয়ে কাজ করি, পা দিয়ে হাঁটে চলা করি। আপেলের রং কেমন? রেড। আকাশের রং ব্লু, লাল নীল, গাছের রং খয়েরি, গাছের আর পড়ো কলা পাকার রং কি, সেগুলো পড়ো, হলুদ, গাছের রং খয়েরি, পাতার রং সবুজ, সবুজ, দুধের রং নীল, সাদা সাদা, কাকের রং, কাকের রং ব্ল্যাক, কালো কালো, আর আর একটু কমলা লেবু বলে কমলা লেবু, তারপরে বেগুনি রং, বেগুনি, বেগুনি রং, বেগুনের রং, বেগুনের, বেগুনের রং, বেগুনি, তারপরে বলে রাখার সময় গোল গোল, ভুলের মাকে রাখার এক কোনা, দু কোনা, তিন কোনা, চার কোনা, পিরামিডে রাখার তিন কোনা, বট গাছ, পাপা এটা কি গাছ, বট গাছ।